হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো মিনি ইসমাইল পিজা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে পিজাটা ইসমাইল দিয়ে আছে। বাচ্চাদেরকে যদি এভাবে আপনারা বানিয়ে দেন, অবশ্যই এটা চেটে পুটে খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা দেখার আগে আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। চলুন দেখে নেই এবার মিনি পিজা বানাতে কী কী লাগছে। এখানে আমি হাফ কেজি পরিমাণ আলুকে এভাবে ঝুড়ি ঝুড়ি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন অথবা এই ধরনের গ্রেটার দিয়েও করতে পারেন। এবার এটা প্রসেসিং করব। একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলার মধ্যে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা একটু স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা বলক চলে আসলে সবগুলো আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঠিক ঘড়ি ধরে 4 মিনিট। 4 মিনিট পর দেখেন আলুটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে। আমি একটু একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। এবার এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনারে থেকে নিয়ে নিয়েছি। পানিটা ঝরে গেলে এবার আমরা চলে যাব বাকি উপকরণে। একটা মিশ্রণ বানাতে হবে, সেজন্য আমরা 3টা ডিম নিয়ে নিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালো করে এটাকে একটু ঘুটে নিতে হবে। ডিমটা যখন ভালোভাবে মিশে যাবে এর মধ্যে দিয়ে দিব লাল ক্যাপসিকাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সবুজ ক্যাপসিকাম 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আপনারা যে কোনো সবজি চাইলে ইউজ করতে পারেন। গাজর কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, হলুদ ক্যাপসিকাম 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন, ইচ্ছা করলে যে কোনো 1টা ক্যাপসিকামও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখানোর সৌন্দর্যের কারণে 3টা ব্যবহার করলাম। এবার ভালো করে সবজির সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি চুলা একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। ইচ্ছা করলে এখানে বাটারও দিতে পারেন। অল্প একটু আলু আমি নিয়ে এখানে ভালো করে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আস্তে আস্তে ডিম সবজিটা সহ উপরে দিয়ে দিব। সাইডে যদি এক্সট্রা বের হয় কোনো সমস্যা নেই, পরবর্তীতে সাইডটা একটু কেটে নিলে হবে। উপরে আমি চিজ দিয়ে নিচ্ছি, মজারেলা চিজ এখানে আমি ব্যবহার করলাম। আবার সামান্য একটু উপরে দিয়ে দিলাম সবজির মিশ্রণটা, দিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিট অল্প আঁচে ঢাকলেই দেখেন এটা খুব ভালোভাবে হয়ে গেছে, চিজটাও গলে গেছে। এক্সট্রা যে অংশটা আমি এটাকে সাইড থেকে একটু কেটে নিব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর ডিম দিলে এভাবে বের হবে, আপনারা হুবহু এটা গোল করতে পারবেন না। এবার খুব আলতোভাবে আমি এটাকে তুলে নিচ্ছি, একটু সাবধানে তোলার চেষ্টা করবেন, এটা কিন্তু খুব সফট, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি সাইডে টমেটোর সস দিয়ে একটা স্মাইল করে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু পরিবেশনের জন্য জাস্ট দেখতে সুন্দর লাগবে, বাচ্চাদের আকর্ষণ বাড়বে, সেজন্য আমি আজকে এটা তৈরি করলাম। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলে এটা নাস্তার সঙ্গেও বড়রা খেতে পারবেন। তৈরি হয়ে গেল ইসমাইল মিনি পিজা, অনেক সহজ এবং অল্প কয়েকটা উপকরণ দিয়ে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।